আহ প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমাকে আহ সুযোগ দেওয়ার জন্য আর আমি আমার পরিচয়টাও দিই আমি মুক্তার হোসেন একজন মুসলিম নট ফুলি প্র্যাকটিসিং মুসলিম বাট টাই টু প্র্যাকটিস তো অন্যদের সাথে আমার একটু ডিফারেন্স যে জায়গায় অন্যদের সাথে আমার একটু ডিফারেন্স যে জায়গায় সেটা হচ্ছে আমি চরম বিশ্বাস করি না আহ এবং কোনো প্রকার উগ্র পন্থায় আচ্ছা ভাই আমার তাহলে প্রশ্নটা প্রস্তুত তৈরি হয়ে গেল যে চরম পন্থা পন্থা বলতে আপনি কি বলছেন সেটা একটু বলেন যেমন ধরেন আমি আমার নাম হচ্ছে আসিফ আমি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে আমাকে ছোটবেলা থেকে বলা হয়েছে তুমিও মুসলমান কিন্তু পরবর্তীতে আমি কোরআন হাদিস খুব ভালোভাবে পরে দেখলাম ভালোভাবে করে দেখলাম যে এগুলো তো সব যখন গাজা খুরি ফালতু সব সমস্ত মনে করেন আমার কাছে মনে হয়েছে এরকম হ্যাঁ ফালতু আলতু ফালতু কথা পিছিরি কথা নোংরা যখন কথাবার্তা আমি ধর্মটা ত্যাগ করলাম ভাই এখন আপনি আমাকে বলেন তো যে ইসলামে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তার উপরে কি শাস্তির বিধান একটু বলেন তো ভাই না আসলে শাস্ত্রের বিধান বলতে আপনি যা আপনারা যা বর্ণনা করেন বা আমাদের অনেক খুচুরা যেগুলো বর্ণনা করে এটা আসলে আমি না যে আহ একজন আমার তাকে মেরে ফেলতে হবে আপনি ভাই আমি আপনাকে জিজ্ঞাসা করি নাই যে আপনি দিমত নাকি আপনি একমত এটা আপনাকে আমি জিজ্ঞাসা করিনি ভাই আমি জিজ্ঞাসা করেছি ইসলামের বিধানটা কি আপনি কি মনে করেন না করেন সেটা তো পরের কথা ভাই আপনার মনে হইতেই পারে যে মনে করেন আপনি করানি মানেন না ওই띠 পারে ভাই আমি তো জানি না আমি আপনাকে আপনা না আমি তো আপনাকে আপনি কি মনে করেন এটা জিজ্ঞাসা করিনি আপনাকে জিজ্ঞাসা করেছি ইসলামের বিধান কি আপনি কি প্রশ্নটা বুঝতে পারছেন ভাই ভাই প্রশ্নটা আপনাকে করা হচ্ছে আপনি সেই প্রশ্নটার উত্তর দিবেন আর আপনি কি মনে করেন সেটা ভাই যখন জিজ্ঞাসা করব ভাই এই বিষয়ে আপনি কি মনে করেন তখন আপনি সেটা বলেন কিন্তু আপনাকে এই মুহূর্তে আমি জিজ্ঞাসা করেছি যে মুরতাদ যে হচ্ছে ধর্ম ইসলাম ধর্মত্যাগ করে যে ইসলাম অনুসারে তার শাস্তির বিধান কি ইসলামে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে না করা হয়েছে আর আপনারা আপনি যদি আপনি যদি না জানেন আপনি যদি না জেনে থাকেন বলেন যে ভাই আমি জিনিসটা জানি না ইসলামে এদের শাস্তির বিধান কি আমি জানি না আপনি আমাকে জানান তাহলে আমি আপনাকে সুন্দর ভাবে হাদিস থেকে কোরআন থেকে সেই জিনিসটা দেখা দিব যে ইসলামে ইসলামের শরীয়তে যে ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করবে তাকে হত্যা করতে হবে তাকে মেরে ফেলতে হবে তাকে তো একটু শেষ করতে দেন আপনি বলেন না যে ইসলামের বিধান হচ্ছে কোরানেও এটা বলা আছে আবারও বলছি কোরআনেও এটা বলা আছে হাদিসে এটা বলা আছে মোহাম্মদ নিজেও এটা করে গেছে খলিফা আবু বকর এটা করে গেছে খলিফা ওমর এটা করে গেছে খলিফা এটা করে গেছে খলিফা আলীও এটা করে গেছে প্রত্যেকেই মানে যারা হচ্ছে ইসলামের যারা হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা নবী মোহাম্মদ থেকে শুরু করে তার প্রাপ্ত খোলা হৃদায়তলাফায় তারা প্রত্যেকে এই কাজটা করে গেছে এখন আমার আমি আপনি চাইলে আপনাকে রেফারেন্স গুলো দেখাতে পারি কোরআনের আয়াত দেখাতে পারি হাদিস গুলো দেখাতে পারি মুহত্তা মালিকের হাদিসে আছে বুখারিতে আছে মুসলিমে আছে আবু আবুদাউদ্দ শরীফে আছে হাদিস গুলা কি আপনি দেখবেন ভাই না এখন দেখানোর দরকার নাই কারণ আমি এগুলো ইতিপূর্বে অনেক আলোচনায় দেখছি হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি তো দেখেছেন এখন আমি আপনাকে যে মূল প্রশ্নটা মূল প্রশ্নটা তো যে ধরেন কেউ মনে করে যে কেউ ইসলামে বিশ্বাস করে তাহলে তো ভাই ইসলামে কি এরকম সিস্টেম আছে যে আপনি ইসলামের 50% বিশ্বাস করলেন আর 30% বিশ্বাস করলেন না এরকম কি কোনো জিনিস আছে ইসলামের ভিতরে বলেন তো ভাই না হ্যাঁ ঠিক বলেছেন সঠিক কথা বলেছেন কোরআন এর আছে আল্লাপাক বলেছেন তারা কি কিছু 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 বিশ্বাস করবে ইসলামের কিছু কিছু বিধান বিশ্বাস করে কিছু কিছু বিধান বিশ্বাস করে না তারা হচ্ছে মুনাফিক তারা হচ্ছে তাদের যখন কথা বলা হয়েছে তাদের সম্পর্কে হাদিসে বলা হয়েছে তাদেরকে মুনাফিক বলা হয়েছে যে তারা কিছু কিছু মানে কিছু কিছু মানে না এখন মুরতাদ হত্যা করা এটা হচ্ছে ইসলামের একটা অল মানে একদম পরিষ্কার বিধান পৃথিবীর সমস্ত সরিয়া দেশে সরিয়া যে সমস্ত দেশে আছে যেমন সৌদি আরব ইরান তা এই সমস্ত দেশগুলাতে এটা হচ্ছে শরীয়তের বিধান এবং ইসলামের সবচেয়ে বড় বড় আলেমও এই বিষয়ে একমত যেমন ধরেন আমি আপনাকে নাম বলে দিই ইমাম আবু হানিফা হানাফি মাঝাবের ইমাম ইমাম শাফি ইমাম মালিকি ইমাম আহমদ ইবনে হাম্বল এই চারজন ইমাম চার মাঝাবের চারজন ইমাম একমত হয়েছেন যে শাস্তি মূর্ মৃত্যুদণ্ড এবং ইসলামের সমস্ত বড় বড় স্কলার এই এখন কেউ যদি কাছে এই বিধানটা কেমন মনে হয় সেটা আমি আপনার কাছে আগে জানতে চাই মুক্তার ভাই আপনার কাছে কেমন মনে হয় যে কেউ মনে হইলো তার কাছে মনে হইলো যে ইসলাম ধর্মটা আমার ভালো লাগে না ভাই আমার মানে মনে হয় যে এটা অবাস্তব এটা রূপকথার গল্প কারো বিশ্বাস হচ্ছে না মন থেকে বিশ্বাস হচ্ছে না যুক্তিক মনে করি না তাহলে আমার প্রশ্ন হচ্ছে ইসলামের বিধানটা আছে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার ধর্ম ইসলামটা একটা উগ্রবাদী ধর্ম এটা কি আপনি বলতে চাচ্ছেন

যদি হয় আমি সবই দেখাতে পারবো এখানে আমাদের কাছে সব একত্র করা আছে তাইলে এখনই দেখাতে পারবো না 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 এগুলো এখন দেখাতে হবে আপনি বলছেন আমি বলছি আপনি বলছেন যে আমি ব্যাখ্যা করেছি ভাই এটা তো আমি ব্যাখ্যা করিনি এটা সরাসরি আইন আপনি ব্যাখ্যা করছেন সেটা না আপনি হয়তো অন্য কারো ব্যাখ্যা দেখাতে পারেন অন্য কোনো হুজুরের কিংবা অন্য কোন লেকচারারের ব্যাখ্যা দেখাতে না 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 ভাই 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 একটা সেকেন্ড ভাই আমি কোন এলাকার ছক্কু মোল্লা কোন একটা হুজুর এদের ব্যাখ্যার কথা আমি বলছি না ইমাম আবু হানিফা হচ্ছে ইসলামের সর্ববৃহৎ মাঝাবের প্রধান ইমাম আবু হানিফা হ্যাঁ ইমাম আহমদ ইবনে হাম্বল হচ্ছে গিয়ে ইসলামের একটা প্রধান মাঝাবের একজন প্রধান ইমাম ইমাম মালিকি ইমাম শাফি এরা হচ্ছে ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় বড় স্কলার ইমাম আবু ইমাম ইমাম বুখারী যিনি হচ্ছেন গিয়ে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ বুখারী শরীফটা লিখেছেন তিনিও এই বিষয়ে ঠিক ভাই ভাই আমি আপনাকে যে কথাগুলো বলছি আমি আপনাকে বলতে চাইছি যে এটা কোনো এলাকার মনে করেন পাশ না করা আরবী মুখস্থ করা বুঝ জানা বুঝা পড়া কোন একটা চক্কু মোল্লা যে হচ্ছে গিয়ে কোরআন খতম দিয়া খায় বা কোন এক জায়গায় জানা যা পরে ভাত খায় হ্যাঁ ইনকাম করে মিলাদ পরে ইনকাম করে এই টাইপের কোন চক্কু মোল্লার কথা কিন্তু আমি আপনাকে বলি নাই যে তাদের ব্যাখ্যা হচ্ছে এটা ভাই আমি আপনাকে বলেছি ইসলামে সর্বোচ্চ বড় হচ্ছে গিয়ে এই সমস্ত যাদের নাম আমি বললাম তারা হচ্ছে ইসলামের দৃষ্টিতে সর্বোচ্চ আসিন সর্বোচ্চ মর্যাদার অধিকারী হ্যাঁ ইমাম বুখারি ভাই ইমাম বুখারি হচ্ছে ইসলামে মানে সবচেয়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ গ্রন্থটাই হচ্ছে বুখারী শরীফের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে বুখারী শরীফ এই বুখারী শরীফের হাদিস দিন ত্যাগ করবে ইসলাম ত্যাগ করবে তাকে হত্যা করে ফেলো বুখারী শরীফে আছে মুসলিম শরীফে আছে আবুদাউদ শরীফে আছে সমস্ত হাদিস গ্রন্থে আছে ভাই মুহাত্মা মালিকের হাদিসে আছে মুয়াত্তা মালিকের হাদিস গ্রন্থ হচ্ছে সবচেয়ে প্রাচীনতম হাদিস গ্রন্থ এইটাতে লেখা আছে যে ব্যক্তি ইসলাম ত্যাগ করবে তার গরদান পুরাইয়া দাও এককারে গরদান পুরাইয়া দিতে হবে

আপনার বিবেতা আলাপ হয়ে যাবে এটা খুব মানে ইসলামের দৃষ্টিতে এটা খুবই মানে কোরআন এবং অস্বীকার করতে না কোন মুসলমান এখন আপনার কাছে আপনি শুরুতে এসে বললেন না যে আপনি জঙ্গিবাদ বা উগ্র পন্থাই সমর্থন করেন বা খুবই ভালো ভাই আপনি মানুষ হিসেবে নিশ্চয়ই অনেক ভালো অনেক মানবিক মানুষ এই কারণে আপনি কথাগুলো বলেছেন কিন্তু আপনি আবার একই সাথে বলেছেন যে আপনি ইসলামকে বিশ্বাস করেন ইসলামকে পালন করতে চান তাহলে ভাই আমার কাছে মনে হচ্ছে পরস্পর বিরোধী কথা বলছেন আপনাকে হাদিস গুলো দেখাই তাহলে তো আপনি আরো ভালোভাবে জেনে নিবেন কেন এখনই জানেন এখনই জানেন আপনি তো আর জেনে কবে আবার নিবেন আবার আমি কি বসে থাকবো ভাই আপনি কবে জানবেন আবার কবে আসবেন এখনই ভাই আমরা তাহলে এখনই হাদিস গুলা একটু দেখেনি হাদিস গুলা একটু দেখেনি বই থেকে ঠিক আছে ভাই সমস্যা কি কি অসুবিধা আপনি একটা জেনে নিবেন আচ্ছা দেখেন এই যে আমি সুনান দাউদ শরীফের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া সুনান দাউদ শরীফের চার হাজার তিনশো নম্বর হাদিসটা বের করেছে এখানে বলা হচ্ছে আলী ওইসব লোকদের আগুন দিয়ে পুড়িয়ে দেন যারা মুরতাদ হয়েছিল এটা কিন্তু আলী পুরাইছে হ্যাঁ যারা হচ্ছে ইসলাম ধর্ম ত্যাগ করছিল তাদেরকে আলী পুরাই দিছে পরে কথাটা বলা হচ্ছে যে কথাটা বলা হচ্ছে আদিছে কেননা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কেউ দিন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করবে আলী ইবনে আব্বাসের নির্দেশনে বললেন ওয়াহ ওয়াহ ইবনে আব্বাস সত্য বলেছেন আর ইহাই নবী সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশ এটা হচ্ছে একটা হাদিস এটা হচ্ছে পরের হাদিসটাতেও একই কথা বলা আছে তিনটা কারণে মুসলমানের রক্ত প্রবাহিত করা হালাল তিন নম্বরটা হচ্ছে যে ব্যক্তি দিন ত্যাগ করে মুরতাদ হয়ে মুসলমানের জামায়াত থেকে বেরিয়ে যায় এটা হাদিস আচ্ছা এই বুখারি শরীফের এই হাদিসটা দেখি এবার বুখারি শরীফ থেকে একটু দেখি এবার এই যে দেখেন বুখারি শরীফের সরাসরি বই থেকে আমি দেখাচ্ছি বুখারি শরীফের সরাসরি বই থেকে আপনি এটা পাবেন হচ্ছে গিয়ে বুখারি শরীফের দশ নম্বর খন্ডে পৃষ্ঠা নম্বর দুইশো একষট্টি বুখারি শরীফের পাঁচ নম্বর খন্ডে পৃষ্ঠ নম্বর দুইশো ছত্রিশ আমি পৃষ্ঠ নাম্বার শুদ্ধ আপনাকে বলে দিচ্ছি এইটা এই হাদিসে বলা হচ্ছে আলী থেকে আলী এক সম্প্রদায়কে আগুনে পুড়িয়ে দেন শেষে বলা হচ্ছে নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করে ফেলো যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করে ফেলো পরের হাদিসটাতে বলা হয়েছে ছয় নম্বর হাদিস এখানে বলা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তিনটি কারণ ব্যতীত তাকে হত্যা করা বৈধ না তিন নম্বর কারণটা হচ্ছে আপন দিন পরিত্যাগকারী মুসলিম জমায়েত থেকে বিচ্ছিন্ন ব্যক্তি আচ্ছা এবার আমরা মোয়াত্তা মালিকের হাদিস দেখি এটা হচ্ছে সবচেয়ে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস গ্রন্থ মোয়াত্তা মালিকের এটা চ্যাপ্টারের নামই হচ্ছে ইসলাম ত্যাগ করিলে তাহার ফয়সালা এখানে লেখা আছে আমি কিন্তু সরাসরি বই থেকে দেখাচ্ছি ভাই আপনাকে হ্যাঁ রেবায়ত পনেরোতে বলা আছে এক ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে এখানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার বর্দান উড়াইয়া দাও বরদান ভাই আপনি দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি এখানে বলা হচ্ছে তাহার বরদান উড়াইয়া দাও মালিক বলেন যে আমার নিকট রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা যে দিন পরিবর্তন করিয়া ফেলে তাহার বরদান উড়াইয়া দাও এর অর্থ এই যে কোন মুসলমান ইসলাম ধর্ম ছাড়িয়া দেয় ও ধর্মত্যাগী জিন্দিক বা এই ধরনের কিছু হইয়া যায় তবে তাহার উপর মুসলমান বিজয়ী হইলে তাহাদিগকে কতল করিয়া দেওয়ার হুকুম তাহাদিগকে তবা করার সময় দেওয়া হইবে না কারণ তাহাদের তো মূল্য নাই এই কথা হচ্ছে বলেছেন সম্পর্কে মালিক পরবর্তী বলেছেন গুরুত্বপূর্ণ ব্যক্তি তারপরে আমরা এখন দেখি তাহলে বিধিবদ্ধ ইসলামী আইন এটা হচ্ছে যে বইটা আপনাকে দেখাচ্ছে এখন এটা হচ্ছে ইসলামী আইনের বই বাংলাদেশে এই বইটা পড়ানো হয় বাংলাদেশে এই বইটা হচ্ছে টেক্সট বুক মানে আপনি যদি ইসলামী আইন নিয়ে পড়ালেখা করতে চান আপনার এই বইটা পড়ে পাশ করতে হবে এখানে দেখেন পরিষ্কার ভাবে বলা আছে মোর্তাদকে হত্যা করিলে কোনো ব্যক্তি মোর্তাধকে হত্যা করিলে হত্যাকারীর মৃত্যুদণ্ড হইবে না তবে সে তাজিরের আওতায় দণ্ডযোগ্য হইবে মানে আপনি যদি মুরতাদ হত্যা করে ফেলেন তাহলে আপনার কিন্তু কোনো মৃত্যুদণ্ড হবে না এইটা বাংলাদেশের আইনেও আছে বাংলাদেশের মানে ইসলামী আইনে আছে ইসলামী বিধান এটা এই জিনিসগুলো আমি আপনাকে দেখাতে পারি আর অনেক হাদিস আপনাকে আমি দেখাতে পারি মোরতাদকে কতলের কোরআনের আয়াতও আমি দেখাতে পারি ইনফ্যাক্ট কোরআনে ওটা বলা আছে সুরানিসার উনব্বই নম্বর আয়াতে এই জিনিসটা বলা আছে এখন আপনি বলেন যে এই এটা কি জঙ্গিবাদ নাকি এটা কি এটা একটু বলেন তো ভাই দেখুন আমি বিষয়গুলো নিয়ে আরো জানার চেষ্টা করব এবং অবশ্যই আমি এটা নিয়ে চিন্তা ভাবনা করবো হ্যাঁ আপনি বলেন কথা বলেন জি আমার কথা শুনতে পাচ্ছেন আসিফ মহিদিন

আর হিরোইনের আপনার ইয়ে করে ব্যবসা করে চোরা কারবারি করে এরা মানুষজনদের কাছ থেকে ট্যাক্স নিয়ে বিভিন্নভাবে এরা এখন একশো আশি কোটি ডলারের মালিক এরা চোরাই কারবারি করে মদ গাজার চোরাই কারবারি কা কারবারি করে এরা এখন ক্ষমতায় আসছে এখন ক্ষমতায় আসে এখন বাংলাদেশের কিছু লোকজন বলে যেটা ইসলামের বিজয় হয়েছে ভাই ওটা ফাইসলামের একটা সীমা আছে তোর ভাই ভাই আমি যার কাছেই যাই যার কাছেই কথা বলি এই কুত্তার বাচ্চারা সবাই বলতেছে এটা ইসলামের বিজয় হয়েছে মানে আফিম আর হিরোইনের ব্যবসা করে কেউ আমার মাথায় ঢোকে না রে ভাই বুঝছেন আপনি আপনি এর ব্যাপারে কিছু বলেন আমি একটু শুনতে চাই ভাই এটা নিয়ে তো আমি অলরেডি লিখে ফেলেছি ফেসবুকে স্ট্যাটাস লিখে ফেলেছি অনেক অনেকগুলা স্ট্যাটাস লিখেছি এটা নিয়ে অনেকবার কথা বলেছি আপনারা এই জিনিস এই যে তালেবানদের আইসিস এর বোকোহার মেরে এদের সবানি বিরোধিতা করি একই সাথে বিরোধিতা করি বাংলাদেশে যে বাংলা হবে আফকার আমরা হব তালেবান এদেরকে আমরা বিরোধিতা করি এদের বিরুদ্ধে আমাদের এই লাইভ মানে অনেক বছর ধরে আমরা এই কাজগুলো করছি আমাদের আমার তো আসলে আলাদা করে আর মানে এটার প্রতিবাদ করার প্রয়োজন নাই প্রতিবাদ অন্যরা করতে আমি দেখছি ভালো ভালো শিক্ষিত লোক যারা সমাজতন্ত্র করতো যারা ইঞ্জিনিয়ার ডাক্তার ইউনিভার্সিটি থেকে পাস করা বয়স হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর যাদের বয়স হয়ে গেছে এদের এরা বলতো কি যে তালেবানের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই তালিবানের সাথে আমেরিকার সৃষ্টি এটা তারা খুশিতে এখন হচ্ছে Taliban হচ্ছে তালিবানের জয় ইসলামের জয় হয়ে গেছে ভাই মানে ডাবল স্ট্যান্ডার্ডে তো একটা মানে সীমা না আছে তো ভাই মানে পুরো বাংলাদেশটাকে কিন্তু শেষ করে দিছে বুঝছেন বাংলাদেশের লোকজনরা খুব লিবারেল ছিল ধর্ম ব্যাপারে কিছুদিন আগেও এখন Taliban ছাড়া কোনো কথাই নাই সেখানে হিরোইন কারবারি আফিম কারবার হয়ে যায় ইসলামের ঝান্ডাধারী মানে আমি তো ভাই বুঝতে পারি না আর এই যে পাঞ্জেশ্বর পাঞ্জেশ্বরী যে প্রায় কত লোক আছে পাঞ্জেশ্বরীতে এক লক্ষ সত্তর থেকে এক লক্ষ আশি হাজার লোক সেখানেছে এবং তারা সবাই মুসলমান এবং এই মুসলমানদের উপর তারা আক্রমণ করতেছে তারা তাদের দাবি একটাই যে তারা স্বাধীনতা চায় বা তারা তাদের রাইটস চায় দে ওয়ান্টস দেয়ার হিউম্যান রাইটস মানে এখানে সমস্যাটা কোথায় সেখানে এই তালেবান বাহিনী যাই কি করতেছে আক্রমণ করতেছে তাদেরকে আর সারা বিশ্ব তাকায় থেকে দেখতেছে যে এই এই 2 লক্ষ লোক এখানে এখানে যে মানবীয় মানবীয় ভাবে তারা মানে লড়াই করে যাচ্ছে একটা বিশাল জঙ্গি বাহিনীর সাথে আর সারা বিশ্ব তাকায় থেকে দেখতেছে এবং তারা আর কেউ না ভাই তারা কেউ না তারা হচ্ছে মুসলমান আমি আশ্চর্য হয়ে যাই ভাই তারপরে সব মুসলমান কিন্তু আসলে এরকম না যারা হচ্ছে মুমিন যারা হচ্ছে ধর্মে একদম মানে কঠিন ভাবে বিশ্বাস করে তাদের এই আমরা করছি তাদের নিয়ে আলোচনা আমরা করছি সব মুসলমান আমাদের আলোচনার বিষয়বস্তু না কিন্তু আমি যেটা বুঝি যে আইসিস যদি আজকে জিততো তাহলে তারা এখন আইসিস হয়ে যেত তারা এখন আইসিস কে সমর্থন দিত এগুলো খুবই দুঃখজনক এবং খুবই আহ হাস্যকর আসলে তারা যে কাজগুলো করে এক্সপাইজার ভাই বলেন তাহলে আপনি না এখন আর আসিফ মহিদিন এখন আর আমার হাসি পায় না আমার খুব কষ্ট লাগে এই যে মানুষগুলো মারা যাচ্ছে এবং দুই পক্ষেরই মানুষ মারা যাচ্ছে এবং এখন এই আফগানিস্তানের মেয়েরা মেয়েরা যা সাংবাদিক ছিল হলো প্রায় সাতশো মহিলা সাংবাদিক ছিল এখন মাত্র না পঁয়ত্রিশ জন সাংবাদিক এখন তারা সাংবাদিকতা করছে তাও জীবনের ভয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন রকম টেকনিক করে তারা এই সেই সাংবাদিকতাগুলো করছে এগুলো কি এগুলো কি মানে মানে এই এই মানে ধরা মানবাধিকারের লোকজনগুলো যে ধর্মীয় লোক যে রেজাউল নাকি ফাজলামি করার জায়গা পায় না যে রেজাউল আসলো কিছুক্ষণ আগে বেটা মানে সু মানে আমাকে তো মানে মানে গেলেতে ইচ্ছা করে কিসের মানবাধিকার এখানে মানে আসে মানে আমি আমি আশ্চর্য হয়ে যায় এদের ভিতরে কি মানবতা আছে ভাই আপনার আগে যেটা বললো যে চাঁদ পড়লো পাহাড়ের উপরে পড়লো আর পাহাড়ের উপরে পড়লো ভাই পরা মানে কি বোঝায় আর যদি চাঁদ যোগ চাঁদ যে পড়লো এটা এটাই ওরা বুঝতেছে না আপনার বলতেছে যে আকাশ এসে মাথার উপর পড়লো আর এবার আকাশ কি মেয়ে কি মাথার উপরে পড়ে নাকি কোনো মেয়ে এগুলো হচ্ছে এই গর্ধব গুলোকে নিয়ে যে কি করবেন আমি আমি তো বুঝতে পারতেছি না এদেরকে কিভাবে আপনি বোঝাবেন বলেন ভাই সমস্যা হচ্ছে যে এদেরকে একদম স্কুল থেকে এই ধরনের মানে এইভাবে স্টুপিট করে ফেলা হয় মানে একেবারে মাথাটা একেবারে নষ্ট করে ফেলা হয় এখন এদেরকে তো আমি ঠিক করতে পারবো না ভাই সবাইকে তো আমি মানে ঠিক করা সম্ভব না আমার পক্ষে আমারও তো লিমিটেশন আছে একেবারে মনে করেন এই টাইপের মুমিন যে এখানে লেখা আছে পড়লো পড়লো মানে পড়লো না সে বলতেছে পড়লো মানে পড়লো না এই রকম মুমিনকে আমি কিভাবে কি করব তাকে তো আসলে কিছু করার নেই তাকে এখন আল্লাহর আসলে ছেড়ে দিতে হবে যাও ভাই তুমি চলে খাও আমি আমার এই ক্ষোভটা জানানোর ইচ্ছে ছিল আমি জানালাম আর আপনার জন্য অনেক শুভকামনা ঠিক আছে ভাইয়া ভালো থাকেন আপনার জন্য শুভকামনা রইল আপনার আজকের জন্য তাহলে বিদায় জানাচ্ছি আচ্ছা ভালো থাকবেন আচ্ছা